আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো খুবই কমন একটা রোগ, কিন্তু আমরা অনেকেই সেই রোগটা ধরতে পারি না, বা আমাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে যাদের হয় আমরা বুঝি না যে এটা যে তার রোগ। হ্যাঁ, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি অটিজম। তো আমার কাছে একটা খুবই ফুটফুটে বাবু আছে, আমরা এখন বাবুর মা থেকে শুনব বাবুর কি অবস্থা, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আপনার বাবুর বয়স কত? 3 বছর বয়স। আচ্ছা, ওকে প্রথম কি অবস্থা, ওকে কথা বলতে পারে? কথা বলে কম বলে। আচ্ছা, সে কি বাবা মা এগুলো ডাকতে পারে? হ্যাঁ, বাবা ডাকে আর মা ডাকে। বাবা মা ডাকে। আচ্ছা, সে কি করতে পছন্দ করে? আপনি নিজের মতো করেই বলেন, তার কি কি সমস্যা আছে? প্রথম থেকে আপনাদের কাছে কেমন অস্বাভাবিক লেগেছে, কোন বিষয়টা, সেটা যদি আমাদেরকে একটু বলতেন। কেন ডাক্তারের কাছে নিয়েছিলেন? কিছু নিরোগ ছিল আর কথা বলতো না, আমরা এখন অটিজম এই রোগটা কিভাবে নির্ণয় করে, বা আমরা কিভাবে বুঝবো একটা শিশুর অটিজম আছে কিনা, সেটা হলো বাবুটা সমাজ থেকে বা ওর সাথে ভাই যদি থাকে, বা যদি ওর বন্ধু বান্ধব থাকে, বা ওদের থেকে সে আলাদা হয়ে থাকতে পছন্দ করবে, একা একা থাকতে পছন্দ করবে, ওর ক্ষেত্রে কি আপনারা ওইটা লক্ষ্য করেছেন? একা একা থাকতে পছন্দ করে। হ্যাঁ, তার একটা জিনিস হলো সে একই জিনিস দিয়ে খেলাধুলা করবে। হ্যাঁ, ও কি এরকম করতো? এরকম করে, এবং সে একটা মুভমেন্ট বারবার করবে, হয়তো কেউ হাত একটা লাটতে থাকে সব সময়, মানে একই মুভমেন্ট রিপিটেটিভ করবে। তার ক্ষেত্রে দেখেছেন সে কোনটা করে? আচ্ছা আচ্ছা, আরেকটা বুঝা যায় না ঠিক। আরেকটা বিষয় হলো ডেভেলপমেন্টাল ডিলে, মানে শিশুরা যত বয়সে কথা বলার দরকার ছিল সেই বয়সে তারা কথা বলতে পারে না, যে বয়সে তাদের ঘাড় সাপোর্ট করে ঘাড় নাড়ানো কথা ছিল সেই বয়সে তারা এটা পারে না, দাঁড়ানোর যখন সময় হয় সেই সময়টাতে তারা পারে না। ঠিক আছে, ওর ক্ষেত্রে স্পিচ, তার কথা বলাটা ডিলে হয়েছে, তাই না? কথা সে তেমন বলতে পারে না। তো আশা করি আপনারা সবাই সচেতন থাকবেন, আপনাদের আশেপাশে কোনো শিশুর যদি এরকম কোনো সমস্যা হয় অবশ্যই সাথে সাথে MBBS একজন ডাক্তারকে দেখাবেন এবং পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে।